কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সন্ধে ওই 6টা মতো বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, ব্লগ করা হয়নি বলাটা ভুল হবে, আমি ইচ্ছা করেই করিনি, ভেবেছিলাম সন্ধে থেকে ব্লগটা শুরু করব। আজকের ব্লগে সংসারের কাজকর্ম কিছুই নেই সেরকম, তোমরা আশা করছি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, তবে আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের রোজকারের মতনই ভালো লাগবে। তো এখন আমি রেডি হচ্ছি, একটু বেরোবো, আর খুব একটা সাজগোজ আমি করি না কাছে পিঠে কোথাও গেলে, ওই একটু পাউডার, লিপস্টিক। লিপস্টিক বলতে আমি ওই এমনি লিপস্টিক পরে না, প্রচণ্ড ঘাম হয়, গরম লাগে আমার তো, বোন এটা আমাকে দিয়েছিল, এটা পরে কিছুক্ষণ বাদে মুছে দিলে কালারটা থেকে যায়, তো এটাই পরি। কাজল বা আইলাইনার কোনোটাই আমি পরবো না, একদম হালকার উপর থেকে একটু সাজগোজ করে নিচ্ছি, দাঁড়াবো হয়ে যাক, তারপর আমি তোমাদের সামনে আসছি। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। এখন আমি যাচ্ছি বোনের জন্য গিফট কিনতে, আমার বোনের কালকে জন্মদিন জানো তো, তো আমার ইচ্ছে ছিল যে ওকে একটু ছোটোখাটো একটা সারপ্রাইজ দেব, তো সেই কারণেই এখন সন্ধ্যাবেলা বেরোনো। আমি তো হয়ে গেছি রেডি, এবার বানিকে বিছানার উপর রেখে যাচ্ছি, কারণ বেড়াল আছে অনেকগুলো বাড়িতে, তো সেই জন্য আর কি ওকে একটু গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি, আর এই কম্বলটা দিয়ে ঢেকে দিচ্ছি চারিদিকটা, যাতে বিড়াল দেখতে না পায়, আর সামনেটা ফ্যান চালিয়ে দেবো। সেজে গুজে রইলাম বসে, নিয়ে গেল না মোট ছোকার বসে। আমার ঠাম্মা এই কথাটা বলতো জানো, মানে যখন কোথাও বেরোনোর জন্য রেডি হতাম আর এরকম বৃষ্টি চলে আসতো তখন এই কথাটা বলতো, কিন্তু আজকে তো আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই, আমি একাই যাব। কিন্তু কী করে যাবো, রেডি হয়ে বসে রয়েছি আর ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, ওদিকে বানি ঘাস খাচ্ছে, কী করে বেরোবো এখন তাই ভাবছি, অঝোরে বৃষ্টি হচ্ছে, বেরোলেই মাত্র এক্ষুনি ভিজে যাবো। এই দেখো না, খুব জোরে বৃষ্টি এসেছে, বুঝতে পারছো কী করে বৃষ্টি হচ্ছে? ওই দেখো মেঘ ডাকছে, কী করে বেরোবো আমি তাই ভাবছি। জয় এখনও বেরোয়নি অবশ্য, জয় কাজের ওখান থেকে একটু দেরি করেই বেরোবে বললো। আমি ভেবেছিলাম যে ও আসার একটু আগেই যাবো আমি, কারণ কয়েকটা দোকান আমার ঘুরতে হবে, যেই জিনিসটা চাইছি সেই জিনিসটা এখানে পাবো কিনা আমি জানি না, আসলে অনলাইনের জিনিস অফলাইনে পাওয়া যায় না মনের মতো, তো একটু ও তো কাজ থেকে আসছে মানে ক্লান্ত হয়ে থাকবে, তো সেই কারণে ভাবছিলাম যে একটু আমি আগে বেরোবো, বেরিয়ে তো কয়েকটা দোকান ঘুরবো। এই তো বৃষ্টি নেমে আসলো, দেখা যাক কখন বৃষ্টি কমে। তো এই হচ্ছে আমার সাজ বলছে, খুব একটা বেশি কিছু সাজিনি, আর লিপস্টিকটা এরকম, লিপস্টিকের রঙটা এরকমই থাকবে, মানে পরে ওটা কিছুক্ষণ পরে মুছে দিতে হয়, আমি লিপস্টিক পরলে পর্যন্ত ঘামি, এতটাই গরম লাগে লিপস্টিক পরলে, এই ঠোঁটের চারপাশ পুরো ভেঙে যায়, সেই কারণে লিপস্টিকও পরতে পারি না। ড্রাই লিপস্টিক পরলে ঠোঁটটা অনেকটা ড্রাই হয়ে না গুঁড়ো গুঁড়ো মতো হয়ে উঠে যায়, ওই কারণে লিপস্টিক পরতে পারি না, আমি লিপস্টিক পরতে আমি ভীষণ ভালোবাসি। তো এটা পরি, পরে কিছুক্ষণ পরে মুছে দিই, একদম হালকা পিঙ্ক একটা কালার চলে আসা ভালো লাগে। তো যাই হোক চলো দেখি কতক্ষণ অপেক্ষা করি, কখন বৃষ্টিটা একটু কমে, পুরোপুরি তো বৃষ্টি কমবে না, আরও জোরে আসছে, একটুখানি কমলে বেরিয়ে যাবো, গিয়ে তো অটোয় উঠে যাবো, স্টেশনে নামবো, দোকান খুঁজতে গেলে একটু হেঁটে হেঁটে যেতে হবে আমাকে, দেখা যাক কখন বৃষ্টিটা কমে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। যেই বেরোতে যাবো অমনি জোরে আসলো, মনে হয় আজকে আমার যাওয়া হবে না, যে যে বৃষ্টি হলে তাও বেরোনো যায়, তো মুসুলধারা বৃষ্টি হচ্ছে, সময়ও নেই, আমারই দোষ, আগে থেকে যদি সব কিছু রেডি করে রাখতাম ভালো হতো, বুঝতে পারিনি যে এতটা এরকম হবে, ভাবলাম সন্ধ্যেবেলা বেরোবো কিনে নিয়ে আসবো। ব্যাগের মধ্যে জয়ের ছাতা নিয়ে নিয়েছে একটা, জয় তো ছাতা নেয়নি, আমি তো একটা ছাতা নিয়ে যাবো, এবার আসার সময় একটা ছাতা দুজন হবে না, তো সেই কারণে এক্সট্রা একটা ছাতাও নিয়ে নিলাম। এখন বেরোতে পারলে তো আগে, রাতও হচ্ছে, আমাকে এসে আবার রান্না বান্না করতে হবে, দেখো একটু থামার নাম নিচ্ছে না, দুপুর থেকে তাও একটু কম ছিল সকাল থেকে, এই 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে যখন থেকে আমি রেডি হচ্ছি, দেখা যাক আরও একটু অপেক্ষা করি কী হয়, দেখি যেতে পারি কি না, চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। বৃষ্টি পুরো কমেনি কিন্তু সেটা একটু হালকা হয়েছে, পুরোপুরি কমেনি, বেরিয়ে পড়ি। জয়ও তো ছাতা নিয়ে যায়নি, কয়েকটা সেই পেটি নিয়ে, বেড়াল আছে তো তোমরা জানোই, তো কয়েকটা পেটি নিয়ে এই দরজার কাছে দিয়ে দিয়েছি, দরজাটা বন্ধ করলেও না একটু ফাঁকা থাকে জানো তো, তো দরজার সামনেটা দিয়ে দিলাম যাতে বেড়াল না ঢুকতে পারে। আর জয় তো ছাতা, আমি ছাতা নিচ্ছিলাম না একটু, আমার ছাতাটা কোথায়, ছাতা ভিজে, জয়ের জন্য ছাতা নিয়েছি, আমার ছাতাটা জানলা রেখে চলে যাচ্ছিলাম, একটা ছাতা নিয়ে দুজন মিলে ভিজে ভিজে আসতাম, আর জয়ের একটা অভ্যাস খুব খারাপ, কখনো ছাতা নেয় না জানো তো, বলে বৃষ্টিটাকে উপভোগ করবো কী করে ছাতা নিলে, এখন বলছে আমি ছাতা নিয়ে আসিনি, ওই জন্য ছাতাটা আমি নিয়ে যাই, চলো বেরোনো যাক দেখি কী হয়, ফোনটা ব্যাগে দিয়ে বৃষ্টি তো আমার একেবারেই পছন্দ না, তার মধ্যে বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে আমার, তো আজকে যেতেই হবে, মন মানছে না জানো তো, এবার হচ্ছে সকালবেলা গিয়ে নিয়ে আসবো কিন্তু মনটা মানছে না, হচ্ছে সকালবেলায় ওকে দেবো ভেবেছিলাম সারপ্রাইজ, দেখি বেরিয়ে পড়ি যা হবে হবে, বেরোনো যাক, ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, একেবারে রাস্তায় হয়তো ফোন বার করতে পারবো না,
দেখি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তোমাদের রাস্তায় জল জমে গেছে, এই দেখো কি অবস্থা। আবার জোরে বৃষ্টি আসলো, অটো স্ট্যান্ড অব্দি যদি পৌঁছে যেতে পারতাম। বাবা রে জয়, কী করে রাত্রেবেলা বাড়ি ফেরে কে জানে এখান থেকে। বাবা মেন রাস্তার কাছাকাছি চলে এসেছি। ও বাবা জয়, কী করে বাড়ি ফেরে, প্রত্যেক দিন দেখলে রাস্তার অবস্থা আমাদের। আমি তো কতদিন বাদে বেরোলাম, আমি তো বেরোই না। জল থই থই করছে পুরো রাস্তা, অটো নাকি বন্ধ শুনলাম, অটো চলছে না, আমাকে হেঁটেই যেতে হবে। বেরিয়ে গেছি যখন, আর বাড়ি ফিরে গিয়ে কী করবো বলো, হেঁটেই এইভাবে স্টেশন পর্যন্ত যেতে হবে। অটো বন্ধ হয়ে গেছে বললো দুজন, তো ভাবলাম দাঁড়িয়ে না থেকে বেরিয়ে পড়ি। জয় তো আসবে, ওর সাথে চলে আসবো। এই দেখো রাস্তার মাঝে মাঝে এরকম জল, মেন রোডে। এই দেখো অটো পাইনি বললাম না, হাঁটা দিয়েছি, স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটায় এত জল দেখো, একজন যাচ্ছে জলের মধ্যে দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে। আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলেই পুরো রাস্তা ডুবে যায়। এই দেখো পুরো রাস্তা ডুবে রয়েছে, বাবা পুরো রাস্তা জল। জয় কী করে আসে আমি শুধু এটাই ভাবছি, জানো তো। দেখো এত জল কিন্তু আগে হতো না, ইদানিং করে এই দু তিন বছর মন থেকে ইচ্ছা হচ্ছিলো তো, তাই ভগবানও সাথ দিল, ভগবান বৃষ্টিটা কমিয়ে দিল। এই দেখো আমার পিছনে কাজ, মন থেকে চাইছিলাম কালকে সকালবেলা যাতে ওর ঘুম ভাঙার আগে গিয়ে ওকে সারপ্রাইজটা দিতে পারি, তো আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে। এখন এটা দেখার যে দোকানে গিয়ে মানে দোকানপাট বসেছে কি, দোকানপাট খোলা আছে নাকি, এটাই হলো কথা। এখানে আরও জল, এখানে অনেকটা বেশি জল। এসে গেছি মেন রোডের কাছাকাছি, হয়তো আর জল পাড়াতে হবে না, এইদিকে রাস্তা ডুবে না, এদিকে রাস্তাটা ঠিক থাকে, শুকনো থাকে আর কি। এখন দেখা যাক, বলতে পারছি না অনেকদিন আমি আসি। চলো বাজারে আসলে আর মনেই হয় না যে বৃষ্টি জল কাদা। দেখো কিন্তু এপারে কারেন্ট নেই জানো তো, দুটো দোকান আমাদের খোঁজা হয়ে গেছে, পেলাম না যেটা চাইছিলাম। এখন দেখা যাক আর কয়েকটা দোকান ঘুরি, তারপর দেখা যাক। তো এবারে বলি আমরা শাড়ির দোকানে কেন, অনেকগুলো দোকান খুঁজে তারপরে এই দোকানটাতে এসেছি। আমি ভেবেছিলাম যে বোনকে একটা শাড়ি গিফট করব, জানো তো, ও আমার কাছ থেকেই প্রথম শাড়ি উপহার হিসেবে পাবে আর কি। ওর চুড়িদার কুর্তি প্রচুর আছে কিন্তু শাড়ি সেরকম একটা নেই, তো ভাবলাম যে শাড়িই দেওয়া যাক ওকে, কারণ কি কলেজে যায় মাঝে মধ্যে, কলেজে অনুষ্ঠানও হয় তো সেখানে পরে যেতে পারবে। আমার বোন একটু সাদামাটা জিনিস বেশি পছন্দ করে জানো তো, খুব ঝিকিমিকি একটা কাজ পছন্দ করে না, তো আমি ওর জন্য খাদিই খুঁজছিলাম। অনেক কটা দোকানে খুঁজেছি পাইনি, তোমাদেরকে তো বললামই। শেষে এই দোকানটাতে এসে দেখছি অনেকগুলো রঙের খাদি রয়েছে, একদমই প্লেন খাদি, প্রিন্টেড খাদিও ছিল কিন্তু আমি এই প্লেনটাই চাইছিলাম, অনেকগুলো কালারও ছিল, তো আমি এই গ্রিনটা নেবো ভেবেছিলাম, একদম ডিপ যে গ্রিনটা রয়েছে এটাই নেবো ভেবেছিলাম, কিন্তু এটা একটু রোয়া রোয়া মতো। তারপর আবার ওই দিদিকে বললাম, দিদি আবার বাড়িতে ফোন করিয়ে হচ্ছে বাড়ি থেকে একটা অন্যরকম খাদি আনালো আর কি, মানে একই কালার, এর মধ্যে থেকে কোন রঙের খাদিটা নিয়েছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই শাড়িগুলো ভীষণ সুন্দর হয় আর পরেও আর দেখতে সাদা মাটা কিন্তু পরলে অন্যরকমই লাগে। তো এখানে আমরা অপেক্ষা করছিলাম, শাড়ি আসলো তারপর বেরোলাম। আমি যেই কালারটা চাইছিলাম সেই কালারটাই পেয়েছি জানো তো, বাড়িতে গিয়ে আবার ভালো করে মানে বাড়িতে গিয়ে দেখাতে পারবো না, এখন এটা প্যাক করাবো, হ্যাঁ এটা প্যাক করাবো, যেরকম কালার চাইছিলাম সেটাই পেয়েছি, অনেক খোঁজার পর যেই কালারটা আমি চাইছিলাম সেই কালারটাই পেয়ে গেছি, অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়েছি রংটা। বাড়ি ফেরার পথে এখানে দেখতে পেয়েছি মাছ, রান্না কি করব সেরকম কিছু ঠিক ছিল না, আমি মেইনলি শাড়িটা কিনতেই এসেছিলাম।
তো অনেক রকমের মাছই ছিল, তবে সিলভার কাপ নিল। এখন তো আর পাঙাশ মাছ খাই না, পাঙাশ মাছও ছিল আর সিলভার কাপ মাছ ওই একটাই ছিল, তো একটাই নিয়ে। তো এই দেখো এই রঙের খাদিটা আমি নিয়েছি, কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, একদমই ডিপ গ্রিন। আর এই শাড়ির সাথে একটা চকলেটও নিয়েছি ওর জন্য, চকলেট আর শাড়ির কালারটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর আমার বোন আমার থেকে অনেকটাই ফর্সা জানো তো, তো ওকে এই ডিপ কালারগুলো বেশ ভালো লাগে। শাড়িটা যখন আমি প্যাক করছিলাম একটা অন্যরকম অনুভূতি হচ্ছিলো জানো তো, জীবনে প্রথম আমি আমার রোজগার থেকে আমি বোনকে কিছু দেবো। বোন আমার থেকে অনেকটাই ছোট, ওকে সেভাবে কখনো কিছু দেওয়া হয়। চার পাঁচ বছর আগে টুকিটাকি জন্মদিনে কিছু দিতাম, কিন্তু সেটা তো আর আমার নিজের টাকায় না, আমার নিজের রোজগারের টাকায় যে আমি আমার ছোট বোনকে কিছু দিতে পাচ্ছি, এটা একটা অনেক বড় পাওনা। ভাইকে তবু মাঝে মধ্যে ভাই ফোটায় রাখিতে, চকলেট বা সেরকমভাবে কাউকেই কিছু দেওয়া হয়ে ওঠেনি আমার, কিন্তু বোনকে অনেকদিনই কিছু দেওয়া হয়নি। আমি যে নিজের ইনকাম থেকে ওকে কিছু দিতে পারবো এটা কখনোই ভাবিনি আমি। নিজের রোজগার থেকে টাকা বাঁচিয়ে বোনকে জন্মদিনে উপহার দেওয়ার আনন্দটাই আলাদা। যদিও জয়ের আর আমার মধ্যে সেরকম ভেদাভেদ নেই যে ও দিচ্ছে বা আমি দিচ্ছি, কিন্তু আমি চাইছিলাম আমার রোজগার থেকে টাকা বাঁচিয়ে বোনকে কিছু দিতে। জানো তো কিছু বছর আগে বোনের আর আমার সম্পর্ক এতটাই অন্যরকম ছিল, সব জায়গায় যেখানে আমরা যেতাম দুজন একসাথে, যদি কেউ মানে কাউকে একা দেখে ফেলতো জিজ্ঞেস করতো আরেকজন কোথায়, তোর দিদি কোথায় বা তোর বোন কোথায়, এরকম একটা সম্পর্ক ছিল। সারাদিন বিনা কারণে দুজন হাহা হিহি করা, কোনো কারণ ছাড়াই দুজনের মনের কথা দুজনেই জানতাম, না ওর কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল। সময়ের সাপেক্ষে অনেক কিছুই বদলে গেছে, ওর জীবন নিয়ে এখন ব্যস্ত, ওর পড়াশোনা আছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তো সেই জিনিসটা আর নেই। তবুও যেন মনের কোণে কোথাও সেই দিনগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে, সেই দিনগুলো সত্যিই খুব মিস করি জানো। যখন জয় আমার জীবনে ছিল না তখন ওই ছিল আমার বিপদের সঙ্গী, আমি অসুস্থ হলে সব কিছুতেও আমার পাশে থাকতো। ঠাকুরের কাছে সবসময় চাই ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওর মনের ইচ্ছেগুলো যেন পূর্ণ হয়। আমরা অটো পাইনি, হেঁটে বাড়ি ফিরলাম। কেমন লাগছে আমাদের গ্রাম? আগে তো এই জলেই বসবাস করতাম সারাদিন সারা রাত, তাই না বল? এখন অনেকটা জল। আমরা আমাদের পুরনো রাস্তায় যাচ্ছি, ওর মার বাড়ি যাচ্ছি। ওরা ভেবে এসেছে আমরা হয়তো পুরোনো বাড়িতে আছি, এরা সবাই সবাই দল বেঁধে আনন্দে এই বাড়ি আছে। ফিরে এসেছি আমরা, আমি ভাবলাম যে একটু পুরোনো বাড়িটা দেখে আসি কিরকম জল না জল, ওরা আনন্দে ছুটছে, ওদেরকে একটু দেখা ওই পারে গিয়ে। কী দেখো সবগুলো ওই দেখো ছুটেছে সব, দেখে আসি সেই পুরোনো রাস্তা। তোমরা চিনতে পারছো এরা কী আনন্দে ছুটছে? দেখো ভেবেছে কি আমরা ফিরে এসেছি, দেখো ভেবেছে আমরা ফিরে এসেছি। বুড়ো চলে এসছে, বুড়ো কি রোগা হয়ে গেছিস রে, বুড়ো কি রোগা হয়ে গেছে বুড়োটা, বুড়ো কি আনন্দ করছিল সব, ভেবেছে ফিরে এসছি আবার, চ সব চ সর যেতে দে সর বাবা সর, পরে আসবো আবার। এই ওদেরকে তারা ওখানে সুন্দরী আছে, আবার মারামারি করবে, তোরা যা আবার পরে আসবো, যা কালু যা। বাবারে কি করছে সব, আবার পরে আসবো সর ফুটু সর। তো ব্লগের শেষ প্রান্তে এসে খাওয়ার থালার খাবার টেবিলে আবার চলে এসেছি আমরা দুজন, এখানে খাবার দাবার সব রেডি। ডাল আর ভাতটা আমি করেছি, আর মাছ নিয়েছিলাম আসার সময়, একটা মাছ ছিল মানে একটা দোকানে একটাই মাছ ছিল, এটা তো সেটা নিয়েছিলাম, এটা ও ভেজে দিয়েছে। পাঙাশ মাছ খাইনি, হ্যাঁ পাঙাশ মাছ খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। তো এটা একটা তোর কী মাছ না, সিলভার কাপ, সিলভার কাপ মাছ ছিল, ওটাই ভাজা হয়েছে। আজকে সিম্পল আইটেম, গরম গরম একদম ভাত ডাল আর মাছ ভাজা, সঙ্গে আছে লেবু। বাবা এই ডাল নিয়ে যা ঝামেলা হয়েছে, এই ডাল মুগ মুসুরের ডালটা এই শেষ হলো, তুর ডাল যেটা ছিল ওইটা একদম মানে এখন সেদ্ধ হয়েছে, কিন্তু বাড়িতে করছিলাম সেদ্ধ হয়নি। তো এই ডালটা কীভাবে করে জানতাম না, সে সেদ্ধ হতেই যায় না, লাস্টে প্রেশার কুকার থেকে ভাতগুলো সব হাঁড়ির মধ্যে ঢেলে তারপর এর মধ্যে দিয়ে ফোটানো হয়েছে। আর এই মাছ ভাজা, তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আমার ভাত বন্ধুরা লেবু ভাত ডাল দিয়ে মাছ ভাজা, লেবু খাই না এই আমার সিম্পল ভাত আর মাছ ভাজা আর ডাল। চলো আজকের খাওয়াটা শুরু করি, আর আজকের ব্লগটা এখানেই আজকের মতো সমাপ্ত করলাম। এতক্ষণ অবধি ওদের থাকার আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।
সকাল থেকে নতুন যাত্রা শুরু হবে, আবার একটা নতুন দিনের অপেক্ষা। বাজে এখন প্রায় 1:30 বেশি হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। তোমরা না করলাম, স্নান বান করলাম, তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, আর কি দেখবে, শেষ তো হয়ে গেল। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, নতুন একটা সকালে। সবাই খুব ভালো থাকো, টাটা। তো এই দেখো নিয়ে নিয়েছি ডাল, আর এবারে এই যো মাছ ভাজা নেব। ডাল আর গন্ধরাজ লেবু দিয়ে ভাত মাখিয়ে এই যো, কত বড় একটা লেবু দেখো, খাবি লেবু? দেব লেবুর কি গন্ধ বেরোচ্ছে, লেবু এই মাছ ফ্রেশ হবে কী করে? মাছটা যখন কাটলো ভালো ছিল, আমরা কত দেরি করেছি বল, ওখান থেকে আসলাম ওই বাড়ি গেলাম, ওই জন্য তো ইয়ে হবে, তা আমি কড়া করে ভেজেছি। লেবু দিয়ে ভাত মাখিয়ে লেবু আর ডাল দিয়ে আর একটু করে মাছ ভাজা নেবো। আহা, আজকে আর তরকারি করতে ইচ্ছে করছিল না, পা দুটো এত যন্ত্রণা করছে আমার, ডালে আরও খাটনি। আমরা বুঝতে পারিনি তাই।